টালিগঞ্জের মতো জায়গায় তৈরি হবে ঝাঁ চকচকে ফ্ল্যাট। বিজ্ঞাপন দেখে বুক করতে দেরি করেননি ক্রেতারা। অভিযোগ, সেই ফ্ল্যাট দেওয়া নিয়ে বছরের পর বছর টাল বাহানা করছে কর্তৃপক্ষ। প্রতিবাদে বুধবার দুপুরে এক্সাইড বোর্ডের কাছে বেসরকারি রিয়েল এস্টেট সংস্থার অফিসের সামনে বিক্ষোভ দেখান ফ্ল্যাটের ক্রেতারা। তাদের অভিযোগ, 2018 সালে ফ্ল্যাট তাদের হাতে তুলে দেওয়ার কথা থাকলেও কাজ এগোয়নি। অনুসারে 2018 সালে আমাকে আমার ফ্ল্যাট দিয়ে দেওয়ার কথা, আইডিয়াল গ্রুপের সাথে মিটিং করেছি, প্রত্যেকবারে আমাদেরকে একটা করে ফলস কমিটমেন্ট দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। তখন যা পেমেন্ট চেয়েছে সব দেওয়া হয়েছে, কিছুই কাজ করেনি, 40% এর মতো কাজ হয়েছে। ব্যাংক ইন্টারেস্ট আমাদের দিতে হচ্ছে, আমাদের রেন্টাল দিতে হচ্ছে। ফ্ল্যাট দেওয়ার নামে মোটা টাকা প্রতারণা হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টও দিয়ে দিয়েছে ফিট আউট স্টার্টেড করে, এরা এত বড় ফ্রড হচ্ছে, এরা কারোর থেকে 90% কেউ কেউ 100% ও নিচে। প্রতারণার অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সুখবৃষ্টির কথা মনে আছে? নিউটাউনে সুখবৃষ্টির কথা বলেছিলাম, যেখানে কয়েক হাজার মানুষ টাকা ইনভেস্ট করে বসে আছে, শেষ পর্যন্ত ফ্ল্যাটটা তারা পাচ্ছেন না, এবং শেষ পর্যন্ত ফ্ল্যাটটা তারা না পেয়ে সরকার, প্রশাসন, হিডকো, সুখবৃষ্টির যারা কর্ণধার সাপুরজি বালনজি, তাদের সবার কাছে গেছেন এবং শেষ পর্যন্ত ফ্ল্যাটটা তারাও এখনও পাননি। বহু মানুষ, কয়েক হাজার মানুষ, কয়েকটা ফেজের তারা টাকা জমা দিয়ে দিয়েছেন, কয়েকটা ফেজ এখনও বাকি রয়েছে। প্রায় 5-6 বছর ধরে তারা দরজায় দরজায় ঘুরে ক্লান্ত হয়ে বয়োজ্যেষ্ঠ মানুষটা সুখবৃষ্টি নিউ টাউনে শেষ পর্যন্ত প্লেকার্ড হাতে মিছিল করেছেন, মিডিয়াকে খবর দিয়েছেন, মিডিয়া সেটা দেখিয়েছে, তাও সরকারের হেলদোল নেই। সেই সুখবৃষ্টির কাহিনী আপনাদের বলেছিলাম। এ সরকার কি শুধুই প্রতারণা সরকার হবে? এ শহর কি শুধু প্রতারণার সাক্ষী থাকবে? ওই সাপুরজি পালনজির যে সুখবৃষ্টির কাহিনী আপনাদের বলেছিলাম, অনেকটা প্রায় সেরকম আরেকটি কাহিনী আজকে আপনাদের বলবো। আইডিয়াল গ্রিনস বলে মতিলাল নেহরু রোড, সেখানে দক্ষিণ কলকাতায় একটি প্রজেক্টের ডিক্লারেশন হয়েছিল 2014 সালে। তারপর 2014 সালের পর 2015 সাল থেকে পেমেন্ট করা শুরু হয়। যারা গ্রাহক, যারা বিভিন্ন প্রজেক্টের জন্য বাড়ি, ঘর দোর, ফ্ল্যাট বুক করছেন, তারা শেষ পর্যন্ত টাকা ইনভেস্ট করতে শুরু করেন। কেউ রিটায়ার করেছেন, তার গ্র্যাচুইটির টাকা, প্রভিডেন্ট ফান্ডের টাকা সেখানে জমা দিয়ে দিয়েছেন, কেউ বা ব্যাংক থেকে লোন নিয়ে টাকা পর্যন্ত জমা দিয়ে দিয়েছেন, কেউ 95%, কেউ 90%, কেউ 85%, কেউ 100% টাকা পেমেন্ট করে দিয়েছেন আইডিয়াল গ্রিনসের যারা কর্ণধার তাদের কাছে, এবং শেষ পর্যন্ত ফ্ল্যাট তাদের আজও 2022 বেলেনি। ভাবুন, 2014 বিজ্ঞাপন, 2015 সালে টাকা পেমেন্ট করা শুরু, 2018 সালে সেই ফ্ল্যাট তাদের হ্যান্ডওভার করার কথা, সেই 2018 পর 19 গেছে, 20 গেছে, 21 গেছে, 22 শেষ হতে চলেছে, এখনও তারা ফ্ল্যাট পাননি। সেই মানুষগুলোই ক্ষোভে যন্ত্রণায় বারবার আইডিয়াল গ্রিনসের কর্ণধারের কাছে গেছেন, সেখান থেকে কোনো আশাপ্রদ উত্তর পাননি। তারপর তারা সেখান থেকে গেছেন সরাসরি ববি হাকিম, কলকাতার মহানাগরিকের কাছে। তাকে গিয়ে সমস্ত ঘটনাটা জানিয়েছেন, কারণ তিনি তো আবাসনের ব্যাপারটাও এই শহরে দেখেন, ফলে স্বাভাবিকভাবে তার কাছে গেলে সুরাহা মিলবে ভেবেছিলেন আইডিয়াল গ্রিনসে যারা ইনভেস্ট করেছেন তাঁরা। এবং শেষ পর্যন্ত সেখানেও ববি হাকিম তাঁদের বলেছেন, আচ্ছা আমি দেখছি, এই দেখছি বলে ছেড়ে দিয়েছেন। আচ্ছা বলুন তো, যে মানুষগুলো 2015 থেকে 2016-17 মধ্যে সমস্ত পেমেন্ট করে দিয়েছেন, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, ব্যাংক থেকে লোন নিয়ে প্রায় 80-90-95% ইনভেস্ট করে বসে আছেন এবং বিভিন্ন ভাড়া বাড়িতে দিন গুনছেন, সেই মানুষগুলো তাদের ফ্ল্যাটের ওনারশিপটা পাচ্ছে না। কনস্ট্রাকশন কারুর হয়েছে, কারুর এখনও হয়নি, মাটির তলায় চাপা পড়ে আছে, টাকা কিন্তু সর্বস্বান্ত হয়ে তারা বসে আছেন, টাকা ফেরতও দিচ্ছেন না তারা, এবং তারা বলছেন না কবে নির্দিষ্টভাবে ফ্ল্যাটটা হ্যান্ডওভার করবেন, কারণ ফ্ল্যাটের কাজ এখনও শুরু হয়নি। ফলে এইরকম একটা অবস্থায় যখন ববি হাকিম কলকাতার মহানগরীকের কাছে কিছু অসহায় মানুষ যান, তারা রিপ্লাই কী পান, দেখছি, এবং তারপর তিনি দেখছেন এখনও কোনো সুরা হয়নি। আমরা এমনই দুজন গ্রাহক, যারা উপভোক্তা, যারা টাকা দিয়ে বসে আছেন, যাদের পরিবার এবং প্রায় সর্বস্বান্ত হয়ে গেছেন, সমস্ত কুড়িয়ে বাড়িয়ে লোন নিয়ে, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, সমস্ত টাকা তুলে নিয়ে সেখানে ইনভেস্ট করে বসে আছেন, সেই টাকা, সেই মানুষগুলো আজকে অসহায়ের মতো কেন প্রশাসনের কাছে ঘুরবে বলুন তো, কেন সরকারের কাছে ঘুরবে? একটা সংবাদ পেলেই তো সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট প্রমোটিং গোষ্ঠীকে ডেকে বলা যায় না যে তোমাকে 6 মাস টাইম দিলাম, তার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে, বলতে অসুবিধেটা কোথায়? ধরুন ববি হাকিমের কাছে মানুষগুলো গেছেন, সেই মানুষগুলোকে ববি হাকিম তাঁদের সামনেই তো ডেকে টেলিফোন করে বলতে পারতেন, ইমিডিয়েটলি কাজটা শেষ করুন,
আমরা ছ মাস আপনাদের টাইম দিচ্ছি, কি একটা বছর টাইম দিচ্ছি, যারা 2015 থেকে 2018 পর্যন্ত অপেক্ষা করতে পেরেছেন, যারা 2018 থেকে 22 পর্যন্ত অপেক্ষা করতে পেরেছেন, সাতটা বছর যে মানুষগুলো অপেক্ষা করেছেন তাদের আর একটা বছর টাইম দিতে পারতেন না বাবি হাকিম? আমি তো বাবি হাকিম হলে প্রথম কাজ যেটা করতাম যে আইডিয়ালসে যারা 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 আইডিয়াল গ্রিনসের মতিলাল নেহরু রোডে যারা ওই প্রজেক্টে ইতিমধ্যে ইনভেস্ট করে বসে আছেন যে তারা ফ্ল্যাট পাবেন, তারা নিজের একটা ঠিকানা পাবেন, নিজের একটা ছাদ পাবেন, সেই মানুষগুলোকে বসিয়ে রেখে সরাসরি প্রমোটারকে ফোন করে ডাকিয়ে আনিয়ে সঙ্গে সঙ্গে সমস্যার সমাধানের ব্যবস্থা করতে পারতাম। অসুবিধাটা কোথায় বাবি হাকিম? অসুবিধাটা কোথায় সরকারের, পুলিশের, প্রশাসনের? কথাটা ভাবছিলাম আপনাদের দুটো অডিও ইন্টারভিউ আপনাদের এই মুহূর্তে বাংলা মনে আপনাদের শোনাবো, আর শোনানোর আগে একটা প্রশ্ন রাখবো, এই প্রমোটারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্পর্ক কী? আবার বলছি, এই প্রমোটারের সঙ্গে রাজনৈতিক শাসক দলের সম্পর্কটা কী? সেখানেই কি আটকাচ্ছে ব্যাপারটা? আমার সঙ্গে যদি প্রমোটারের যদি কোনো অবহিত সম্পর্ক না থাকে, সেই প্রমোটারকে আমি যদি কলকাতার মহানগরীক হই 5 মিনিটে ফোন করে সমস্যা সমাধান করতে পারবো, আর যদি আমার কোনো অবৈধ লেনদেন থাকে তাহলে 5 মিনিট কেন, 6 মাস চলে গেলেও সমস্যার সমাধান হবে না? কী হয়েছে এক্ষেত্রে আপনারাই বিচার করুন, আমরা নতুন করে বলবো না। ডালমে কি কুছ কালা হয় কি নেই সেটা আপনারা বিচার করুন, আপনারা সমস্ত ঘটনাটা শুনলেই বুঝতে পারবেন কীভাবে এই কলকাতা শহরের বুকে একদিকে যেমন সুখবৃষ্টির অসহায় মানুষগুলো, বয়োজ্যেষ্ঠ মানুষগুলো রাস্তায় ঘুরছেন, ঠিক একইভাবে এই মানুষগুলো রাস্তায় সেখানে এজিটেশন করতে গিয়েছেন, শেক্সপিয়ার শরীর থানার লোকজন এসে তাদের আবার সরিয়ে দিয়েছে, অর্থাৎ বিক্ষোভও করা যাবে না, আমার টাকা যাবে, আমি সর্বশান্ত হব, অথচ আমরা বিক্ষোভ জানাতে গেলে সেখানেও পুলিশ এসে আমাদের হাঁটিয়ে দেবে। পুলিশ কার জন্য? আমার জন্য? পুলিশ কার জন্য? আইডিয়াল গ্রিনসে যারা হতভাগ্য মানুষ তাদের জন্য না পুলিশ, ওই প্রমোটারকে বাঁচানোর জন্য? কেন প্রমোটারের সঙ্গে শাসক দলের কোনো অবৈধ সম্পর্ক আছে, আছে কি নেই সেটা আপনারা বিশ্লেষণ করুন। আপনারা আপাতত দুটো অডিও বক্তব্য শুনুন, যারা টাকা ইনভেস্ট করে, একজন ভদ্রলোক প্রায় 100% ইনভেস্ট করে দিয়েছেন, যা পাওনা প্রমোটারের সমস্ত টাকা দিয়ে দিয়েছেন, আরেকজন ভদ্রমহিলা তার পরিবার তার হাজব্যান্ডের নামে ফ্ল্যাট, তিনি প্রায় 85-90% পেমেন্ট করে এখন কপাল চাপড়াচ্ছেন এই কলকাতায়, এই দক্ষিণ কলকাতায়, যে দক্ষিণ কলকাতায় মন্ত্রী, এমএলএ, এমপি, সাংসদ গলিতে গলিতে বাস করেন, যে দক্ষিণ কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাস করেন, যে দক্ষিণ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় বাস করেন, এ রাজ্যের হর্তাকর্তা, বিধাতা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই কলকাতায়, দক্ষিণ কলকাতায় হতভাগ্য মানুষগুলো কপাল চাপড়াচ্ছেন সমস্ত টাকা ইনভেস্ট করে বসে। শুনুন তাদের দুটো অডিও ইন্টারভিউ এই মুহূর্তে আপনাদের বাংলার মনে শোনাবো। বলছি আমরা খুব সমস্যায় পড়ে আপনাকে ফোন করছি। আমরা আইডিয়াল গ্রিনসে ফ্ল্যাট নিয়েছিলাম, যেটা আপনার সোদপুর বাজার টালিগঞ্জে আছে। আইডিয়াল রিয়েল এস্টেট, যারা কলকাতার অন্যতম বড় বিল্ডার, তাদের থেকে ফ্ল্যাট নিয়েছিলাম। এই ফ্ল্যাট আমি 2014-তে নিয়েছিলাম, কারণ এটা 2014-তে এরা ওপেন করেছিল। আজকে 2022 হয়ে গেল, এখনো এদের কোনো কমপ্লিশনের ধারে কাছেও নেই। আমরা এনারা আমাদের থেকে পুরো টাকা নিয়ে অলমোস্ট বসে আছে, যিনি আমি আমার ক্ষেত্রে বলতে পারি আমি 100% টাকা দিয়েছি, এবং ওভারঅল মোটামুটি যতদূর জানা আছে 70-75 এর নিচে কেউ নেই, সবাই পুরো ওরকম লেভেলে পয়সা দিয়ে রেখেছেন। কিন্তু এনারা এখনো পর্যন্ত ফ্ল্যাট কোনো জায়গাতেই নেই। এদের কাছে আমরা বারবার রিপিটেডলি ফলো আপ করি, আমরা দেখা করতে চাই, আমরা এ করতে চাই, কিন্তু ওরা কোনো রকম ভাবেই আমাদেরকে খুব একটা সাপোর্ট করেন না, দেখা করতে দেন না। মাঝখানে আমরা দেখা করতে চেয়েছিলাম, ওনারা আমরা বল সেকশন 144 দেখি আমাদেরকে ঢুকতে দেয়নি, ওনারা আমরা চেষ্টা করি রিচ আউট করার জন্য, ফোন কোনো মতেই তোলে না, এসএমএস করা হলে তার উত্তর নেই, হোয়াটসঅ্যাপের কোনো জবাব নেই, খালি হচ্ছে হবে করে করে গত 4 বছর ধরে প্রজেক্টটা যে জায়গায় পড়েছিল সেই জায়গাতেই প্রজেক্টটা দাঁড়িয়ে আছে। আমরা এর বিষয়ে যেহেতু আমরা এমন অবস্থায়, আমরা বলতে গেলে এটা বাড়ি, আমরা আমাদের একটা ড্রিম হোম, এটার জন্য আমরা সর্বোচ্চ টাকা দিয়েছি, এবং অ্যাজ আই সেড পুরো টাকা অলমোস্ট এরা নিয়ে নিয়েছে, এবং প্রচুর লোক আছে যারা 100% টাকা দিয়ে রেখেছে। এদের বক্তব্য হচ্ছে প্রথমে এদের টাকা নেই, তারপরে এদের কন্ট্রাক্ট পাচ্ছে না, প্রতিদিন নিউ স্টোরি এভরি টাইম। আমরা না পেরে ইভেন আমরা মিনিস্ট্রি অফ হাউজিং ডেভেলপমেন্টের কাছেও গেছি, চিঠি দিয়ে জানিয়ে দিচ্ছি, আমরা মোটামুটি একটা পিটিশন জমা করে প্রায় 100-এর উপরে পিটিশন জমা দিয়েছিলাম, এখানে আপাতত 500-এর উপর অলরেডি ফ্ল্যাট লোকে নিয়ে নিয়েছে, কিন্তু সবাই ভুক্তভোগী, অনেকে বিদেশে থাকে, তারা বিষয়েরা তারা জানে না কি করবে, প্রচুর রিটায়ার্ড লোক আছেন যারা তাদের জীবনে সর্বস্ব দিয়ে বসে আছেন, আমাদের মধ্যে চাকরিজীবী আছেন যারা প্রতি মাসে তাদের কিস্তির টাকা কাটছে, কিন্তু কোনো সুরা নেই, কারণ আমরা ব্যাংকে টাকা বন্ধ করতে পারবো না, তাহলে আমাদের নিজেদের ক্ষতি, আর আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না যে কোথায় কি হবে। অ্যাবসলুটলি আমরা দিশেহারা। দুটো প্রশ্ন,
দুটো প্রশ্ন, প্রথমত কোন সাল থেকে আপনারা কোন সালে টাকা দিয়েছিলেন? শুরু হয়েছিল 2014 আমরা প্রথমে তিনটে ব্লক দিয়ে ওনারা চালু করেছিলেন, আমরা তার মধ্যে তিনটে ব্লকের মধ্যে আমি একজন দিয়ে প্রথম দিকে টাকা দিয়ে রেখেছি। 2014 থেকে এখনো ওরা ফ্ল্যাট বিক্রি করে চলেছে। কিছু প্রথম থেকে যেটা হয়েছে সেটা কিছু তো দাঁড়িয়েছে, কিন্তু কমপ্লিশনের ধারে কাছে নেই কেউ এবং কখনো বলতেও পারবে না। এটা নিয়ে কোন মন্ত্রী টন্ত্রীর কাছে গিয়েছিলেন? আমরা গেছিলাম, যেমনি আমি বললাম আমি গভর্নমেন্ট অফ হাউজিং ডেভেলপমেন্টে গেছিলাম, আমি মেয়রের সাথে ইন দ্য ক্যাপাসিটি অফ মিনিস্ট্রি অফ হোম ডেভেলপমেন্ট ওনার সাথে দেখা করেছি, আমরা চিঠি জমা দিয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত ওইখান থেকে মেয়র কি বলেছিলেন আপনাদের? উনি বলেছিলেন যে উনি দেখছেন এবং রেরাতে রেফার করেছিলেন, যদি রেরা আসে রেরা হলে সেখান থেকে আমরা রিজার্ভেশন পাবো, কিন্তু পশ্চিমবঙ্গে তো এখনো রেরা ফরমেশনই হয়নি যে আমরা ওখানেও যেতে পারছি না, ওইখানেও আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং ইনফ্যাক্ট আমরা জানি না কোন দিকে যাবো।